পিত্তথলিতে আমাদের যে পাথরটা হয় স্যার এই পাথরটা আসলে কেন হয় খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে পিত্তথলির পাথর নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে যে স্যার এটা কেন আমরা পাথর বলছি ইটস স্টোন আসলে ইটস নট এ স্টোন ইটস স্টোন লাইক মানে এটা খুবই শক্ত আমরা বলবো যে পিত্ত রস কিন্তু একটা তরল পদার্থ একটা লিকুইড বলা যায় কিন্তু পিত্ত রসটা কিন্তু আসলে পিত্তথলিতেই আপনার ঘনীভূত হয় যদি আপনি একটা রান্না রান্নাতে যখন সুজি রান্না করেন একটা পাত্র জিনিসকে গাঢ় করেন ঠিক সেরকম পিত্ত রসটা কিন্তু গলবাড়ের মধ্যেই থাকে এবং এটা ঘনীভূত হয় যদি কোনো কারণে দ্যার লট অফ কজেস কোনো কারণে যদি পিত্ত রসটা আসলে বেশি ঘনীভূত হয়ে যায় বা

সুতরাং এর মধ্যে যে কম্পোনেন্ট থাকে বাইল সল্ট বলি আমরা কোলেস্ট্রলের পরিমাণ বলি সবগুলি মিলিয়ে কিন্তু একটা কম্পোজিশন থাকে যেটা শক্ত আকার ধারণ করে এবং মজার ব্যাপার হচ্ছে যে অনেক রুগী আমাদের কাছে আলট্রাসোনোগ্রাম নিয়ে আসে বলে স্যার আমার তো পাথর নাই লেখা আছে গলবাটার স্লাজ আসলে স্লাজও কিন্তু এক ধরনের পাথর এটাকে নরম পাথর বলা হয় অর্থাৎ একটা সাগর মতো নরম সফট যখন জেলি লাইক থাকে পাথর হওয়ার আগ পর্যন্ত সেটাকে আমরা কিন্তু নরম পাথর বা গলবাটার স্লাজ বলে থাকি